আমার আম্মা ছোটবেলা আমাকে সবসময় একটা কথা বলতেন যে নিয়ত যদি স্ট্রং হয় তাহলে আল্লাহ কোনো না কোনো রাস্তা তৈরি করে দেয়। সো এইটা পরে বড় হয়ে দেখলাম যে বড় বড় ফিলোসফারও একই কথা বলেছে যে ইফ ইউর ডিজায়ার ইজ স্ট্রং এনাফ আই মিন ইউনিভার্স উইল কনস্পায়ার, ও তোমার রাস্তা বের করে দিবে। ফলে আই থিঙ্ক ইউ উইল গেট ইউর ওয়ে, ডোন্ট গেট ডিসহার্ডেন, জাস্ট ডিজায়ারটা স্ট্রং হইতে হবে। আমি আজকে ওপেনলি বলি, আমি বিয়ের পরে অনেক বছর আমাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো, বাচ্চা কবে নেবেন? যেহেতু আমি আমার বিয়ের 12 বছর পর আমি বেবি নিয়েছি, 11 বছর পর, সো আমাকে একটা প্রশ্ন সবসময় করা হতো, বাচ্চা কবে নেবেন? মাই কোয়েশ্চেন ইজ, আমার বাচ্চা যখন হবে আপনারা কি মানুষ করে দিবেন? আমার বাচ্চা আমারই মানুষ করতে হবে। সো যারা নেগেটিভ কমেন্ট করে তারা, তাদের প্রশ্ন তো তোমাদের জীবন বদলে দিবে না, বা তাদের প্রশ্ন নিয়ে তোমরা যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও সেটা কি তার ক্ষতি না তোমার ক্ষতি? আমাদের ক্ষতি। সো নেগেটিভ কমেন্টসগুলো না পড়লেই পারো, আর কিছুই যায় আসে না, মানুষ অনেক কিছু বলবে, সেগুলো না পড়া বা জীবনে না নেওয়া বা এগুলো চোখে না নেওয়াই ভালো। নর্মালি কি হয়, আমরা এই যে সিনেমা রিলিজ পাচ্ছে সবাই খুবই